আপনার এই অ্যাপ্লিকেশন দেখানোর পরে কাকে? আপনার ক্লায়েন্ট যে যার জন্য অ্যাপ্লিকেশন তৈরি করছে, একটু আগে যেটা ছিল ওই যে অবস্থা, ওই যে কোয়েশ্চন লেখা লাগতো ব্রাউজারে, ঠিক আছে, ওটা অ্যাকচুয়ালি দেখার মতো অবস্থায় ছিল না। কেন ছিল না? ওটা যদি আপনি ক্লায়েন্টকে দেখাতেন ক্লায়েন্ট কি করতো? আপনি চিন্তা করেন, আপনি এই অ্যাপ্লিকেশনটা আপনি কাউকে দেখাচ্ছেন যে ইউজ করবে, ঠিক আছে, সে অ্যাকচুয়ালি এই হয়তো বিজনেসের পিপল, অ্যাকচুয়ালি প্রবলেম এইসব জানে না। আপনি উনি দেখতেছে আপনি ওইখানে জানি কি লিখতেছেন, কোশ্চেন মার্ক দিয়ে এটা দিচ্ছেন, একটা ভ্যালু পাস করতেছেন, এন্টার দিচ্ছেন, তারপর এটা চলে আসতেছে, ওনার কাছে এটা রকেট সায়েন্স মনে হবে, স্বাভাবিক। উনি এটা বুঝতেছে না, আমি বুঝতেছি হ্যাঁ এটা কয়েক স্ট্রিং দিলে এটা হয়ে যায়, ভিতরে কোড লেখা আছে, উনি কি বুঝবে? যেটা বললাম উনি ভয় পেয়ে যাবে অলরেডি, রাইট? তো তারপরে আমি যেটা বললাম, ঠিক আছে আমরা এরকম একটা ফিচার নিয়ে দিলাম, রাইট, অথবা যে শো যেটা বললাম করা যায়, ধরুন আপনি দুটো ফিচার দিচ্ছেন, আগে বল দেখেন একটা দিচ্ছে, আপনি হয়তো দুটোই দিচ্ছেন, এখন অ্যাকচুয়ালি তাকে প্রেজেন্ট করার মতন একটা অবস্থা চলে আসছে প্রোডাক্টটা, রাইট? এখন আপনি গিয়ে প্রেজেন্ট করতে পারেন, দেখেন যে আমরা সেভ করতে পারি, আপডেট করতে পারি, রাইট? তাই তো এই ফিচারগুলো আমাদের আছে, উনি এখন আপনাকে এখন ফিডব্যাক দিচ্ছে, আপনি যাচ্ছেন এখন আপনাকে ফিডব্যাক দেবে, কী ধরনের ফিডব্যাক? যে স্টুডেন্টটা সেভ করবে, ঠিক আছে, আমার এখন শুধু দরকার স্টুডেন্টের ডিপার্টমেন্টটা বলে দেওয়া, ইউনিভার্সিটির ক্ষেত্রে অবশ্যই স্টুডেন্টের ডিপার্টমেন্ট থাকবে, তাই না? মানে এখন যে সেভ করতেছেন কোন স্টুডেন্টের কোন ডিপার্টমেন্ট কোনো ইনফরমেশন এখন নাই তাদের কাছে, তাই তো? উনি বলতেছে আমি এখন স্টুডেন্ট সেভ করার সময় তার ডিপার্টমেন্টটা বলে দেবো। সো এক্ষেত্রে আপনি অ্যাজ এ ডেভেলপার হিসাবে, রাইট, অ্যাজ এ অ্যানালিস্ট প্রোগ্রামার হিসাবে আপনি কী অফার করতে পারেন এটা দেখে বলেন। উনি কি বলছে? উনি বলছে আমি এখন থেকে ডিপার্টমেন্টও বলে দেবো সেভ করার সময়, আপনি তাকে কি অফার করবেন, কি প্রপোজ করবেন ঠিক ওই সময়? তারপর সেভ করলেন, কোনটা বেটার? কেন বেটার? ধরেন একজন কম্পিউটার সায়েন্স শিখলো, একজন লিখলো কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং, একজন লিখলো সিএসসি, একজন একটা স্পেস দিয়ে দিল মাঝখানে, একজন স্পেস চাকরো না, তাই তো? তো প্রবলেম হবে কখন? ধরেন আপনি রিপোর্টিং করবেন, সার্চ করবেন, আপনি হয়তো লিখলেন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং লিখে সার্চ করলেন, বাট যেগুলো যে কম্পিউটার সায়েন্স লেখা ছিল, সিএসসি লেখা ছিল, এই লেভেলগুলো পাবেন? সেগুলো তো পাবো না, রাইট? এই ক্ষেত্রে আপনি জানেন কি আমার কিছু ফিক্স ডেটা সেট আছে, এর বাইরে অ্যাকচুয়ালি তাকে এন্ট্রি করতে দেওয়া উচিত না, কারণ আমার পরে গিয়ে রিপোর্টিংয়ে ঝামেলা হতে পারে। সো এই ক্ষেত্রে আমি যেটা করবো তাকে ফিক্স ডেটা দিব, যেহেতু ফিক্স বলতে সে মানে কি তাকে অ্যাকচুয়ালি এখানে ফিক্স ডেটা কিছু দিয়ে দিব, উনি জাস্ট ওনাকে আমি অপশন দিব, রাইট? ওনাকে আমি এখানে চয়েস দিব, এটা চয়েস করেন, বাট ওনাকে আমি এখানে একদম ওই এক্সট্রা দিব না যে আপনার নিজের মতো যা ইচ্ছা তা লিখেন, রাইট? এই ফিচার এই অ্যাপ্লিকেশনে দেওয়া যাচ্ছে না এই স্টোরি ক্ষেত্রে অন্তত। সো ওই ক্ষেত্রে উনি যেটা বলে যে ড্রপ ডাউন নিয়ে আসা যায়, তাই তো? সো ড্রপ ডাউন কার নিয়ে আসবেন? ডিপার্টমেন্টের ড্রপ ডাউন নিয়ে আসবেন। আচ্ছা, সো ডিপার্টমেন্ট ড্রপ ডাউন যে নিয়ে আসবো, ওই ক্ষেত্রে আমার অবশ্যই কি যখন ডাটা লাগবে কোথাও থাকা লাগবে না, কোথায় থাকবে? এবার কি আমার বর্তমানে ডেটাবেজ টেবিল কয়টা ছিল? একটা। নতুন একটা টেবিল চলে আসবে না? ফার্স্ট টাইম আমাদের আগের টেবিলটা একটু আমরা রাখি, তাহলে ছিল স্টুডেন্ট টেবিল ছিল, ঠিকই ছিল তা?
অবশ্যই কি থাকবে ওর আইডি থাকবে আর প্রথম কোডও থাকবে এবং ডিপার্টমেন্ট নেম আমাদের নতুন এই টেবিলটা চলে আসবে রাইট এখন এই যে আমার যেটা বড় লাগবে উনি যেটা বলছিল যে আমি এখন স্টুডেন্ট সেভ করার সময় তার ডিপার্টমেন্ট কি সেটা আমি বলে দিব এখন আমাকে বলেন স্টুডেন্ট টেবিলে কি অবশ্যই ডিপার্টমেন্টে কোনো একটা ইনস্ট্রাকশন রাখা লাগবে এই তিনটা কলামে যে কোনো একটা ভ্যালু রাখা লাগবে নাহলে লিংক করা যাবে না রাইট আপনার কোড রাখা লাগবে নেম অথবা আইডি রাখা লাগবে যে কোনো একটা অবশ্যই রাখা লাগবে তা আপনি বলতে পারবেন না মানে আপনি যদি ইনস্ট্রুমে জিজ্ঞেস করেন তোমার ডিপার্টমেন্ট কি ও তখন এইখানে ওই অ্যাডিশন কলাম দেখে বলবে আমার ডিপার্টমেন্ট এটা রাইট এই ক্ষেত্রে আমরা কোনটা রাখবো আইডি রাখবো কেন অন্যগুলো রাখবো না আইডি প্রাইমারি কি হ্যাঁ ও হয়েছে প্রাইমারি কিন্তু কি হয়েছে এখানে হ্যাঁ তো আইডি কে তো সেম হচ্ছে চলো যদি কোনো কারণে ভুল কারণ ভুলে যদি নেম সেম হয়ে যায় তাহলে একই ডিপার্টমেন্টে দুইটা আইডি পাওয়া যাবে দুটো এন্ট্রি পাওয়া যাবে কারণ কনফিউজ হয়ে যাবে কোন এন্ট্রিটা মিটিং তাই কি তাই তো যদি সিএসি নামে দুটো থাকে তাহলে সিএসি আমরা দুটো আইডি পাবে বাট পাওয়া কত উচিত করে না এখানে তো ডিপার্টমেন্ট একটা একটা ভার্সিটিতে ডিপার্টমেন্ট দুটো এটা দিবে না দিবে দিদি দিদি আমাদের এখানে ওই চেকটা আছে আমার সিলেক্ট করার তো অপশন একটাই থাকবে আমি চেষ্টা করি আমার আপনি ফর্মুলা ট্রাই করেন আপনার যেটা বলছেন সেটা ঠিক আছে ঠিক আছে আপনি বলছেন আইডি এটা ঠিক আছে বাট আমাদের বোঝা লাগবে কেন আমরা আইডি রাখবো আমি বলছিলাম আইডি রাখবো ঠিক আছে আমি কিন্তু বলতাম কি এখানে আইডি রাখবো আপনি বলছেন হ্যাঁ ঠিক আছে বাট কারণটা কি রিজনটা কি লজিকটা কি এক্স্যাক্ট রোটা পাওয়ার জন্য আইডি কখনো চেঞ্জ হবে না পোর্ট চেঞ্জ হতে পারে ঠিক আছে আইডি চেঞ্জ হবে না সেটা একটা ভ্যালিড লজিক রাইট আর কোনো লজিক এখানে যদি আমরা কোডের নাম লিখি রাখি তো ভাই ডিপার্টমেন্টের নাম রাখি আমি এখানে এসে আমার একদিন মনে হলো আমি চেঞ্জ করে দিলাম এখানে চেঞ্জ করছি বাট পাশে এখানে চেঞ্জ হয়েছে হয়েছে হয় নাই ওর কাছে যেহেতু আগে কোডটাই আছে সাপোজ এখানে ছিল আগে সিএস ছিল অনলি সিএস কম্পিউটার সায়েন্সের জন্য এখন আপনি চেঞ্জ করলেন সিএসই রাইট এদের কাছে কি আছে ওই পাশের স্টুডেন্টের জন্য সিএস আছে আপনি যখন যে সিএসসি লিখে সার্চ করবেন এই টেবিলে সার্চ চালাবেন আপনি কি একটা স্টুডেন্ট পাবেন সিএস দিয়ে সো কারণ এখানে আমরা আবার আরেকটা জিনিস রাখি নাই একটা জিনিস আছে সেটা হলো ট্রিগার এটা হচ্ছে ট্রিগার রাইট এটা হলো আপনার একটা ইভেন্টের মতো যদি চেঞ্জ হয় রিলেটেড যা টেবিল আছে সব জায়গায় চেঞ্জ হয়ে যাবে ঠিক আছে আচ্ছা ওইটা বলতেছি না সো আমরা কোড রাখতে পারতেছি না বাট রাখতে পারবো যদি আমার ওই যে ট্রিগার ওই টেবিলে কিছু বসানো থাকে এত ঝামেলা যাওয়ার কোনো দরকার নাই নেম সেম কেস কেন নেম চেঞ্জ করা যাবে এক্ষেত্রে কি হবে ডাটা চেঞ্জ হবে না সো পাবো না বাট আমি যদি ডিপার্টমেন্ট আইডি আইডি বলতে কোন বোঝাচ্ছে কি আইডি রাখি তখন আমার কোনো ঝামেলা নেই কেন নেই কারণ ও পয়েন্ট করে আছে কাকে ওকে প্রাইমারি কি কোনো আপডেট করে চেঞ্জ করে অলরেডি ডিলিট করে তাই না মানে আইডি যেখানে ধরেন থ্রি আছে আপনি চেঞ্জ করে এটা কখনো ফাইভ করতে পারবেন রাইট মানে মোট সচরাচর করা হয় না তাই তো প্রাইমারিকে আপডেট করা হয় না আচ্ছা সো আপনি এখানে যতই কোড চেঞ্জ করেন যতই নেম চেঞ্জ করেন যখনই ওকে জিজ্ঞেস করবেন তোমার ডিপার্টমেন্ট কি ও বলবে যার আইডি এত সে আমার ডিপার্টমেন্ট আইডি ডিপার্টমেন্ট এখন ওর কোড কি ছিল নেম কি ছিল তার একটা দেখার বিষয় স্টুডেন্টের দেখার বিষয় না তার ডিপার্টমেন্ট যে আইডি যাকে রেফার করে আছে রাইট ও যাকে রেফার করে আছে তার কোড কি নেম কি তার একটা দেখার বিষয় না
ও জাস্ট কি জানে আমি এডি লিস্টে আছি এখন আপনি 7 দিন ধরে পোর্ট নেম চেঞ্জ করেন কোনো সমস্যা নেই কারণ আলটিমেট যখন সার্চ করবেন ওর কাছে যাবে কি ও তখন এই আইডি দিয়ে ম্যাচ করবে ম্যাচ হলে পেয়ে গেল হ্যাঁ সামগ্রিক ক্ষেত্রে সেই কারণে অ্যাকচুয়ালি এখানে আইডি রাখাটা হলো বেস্ট কোড অথবা নেমের তুলনায় ইউ যেহেতু চেঞ্জ করা যাচ্ছে আরেকটা বলি এই টেবিলে আইডি কি প্রাইমারি কি স্টুডেন্ট ক্ষেত্রে আইডি প্রাইমারি কি আবার এই আইডি যখন প্রাইমারি কি যখন এই টেবিলে চলে আসে অ্যাজ এ রেফারেন্স হিসেবে সেটা অ্যাকচুয়ালি ফরেন কি বলা হয় ঠিক আছে সো ফরেন কি রেফারেন্স সেটা অথবা রেফারেন্স কি যেটাই বলেন আমাদের যেটা করা লাগবে আমাদের নতুন একটা টেবিল ডিজাইন করা লাগবে যার মধ্যে যার নাম হবে কি ডিপার্টমেন্ট তার ভিতরে এই কলমগুলো থাকবে রাইট আমরা যেটা করবো এখন একটা নতুন একটা ড্রপ ডাউন নিয়ে আসবো যেটা আমরা বলছিলাম প্রপোজ করছি আমরা আমরা একটা ড্রপ ডাউন লোড করবো এখন যদি আইডিটা ডিলিট হয়ে গেল আমাদের 500 রেকর্ড আছে তাহলে কি তখন আপনার চেক থাকা লাগবে চেক থাকা লাগবে যে যখন ডিলিট করবে কেউ ধর আপনি এখানে এসে সিসি নাম্বার কি আছে অনেক স্টুডেন্ট 500 স্টুডেন্ট আছে আপনি ডিলিট করতেছেন আপনি তখন বড় লাগবে আপনি যদি এটা ডিলিট করেন 500 স্টুডেন্ট রেকর্ড ডিলিট হয়ে যাবে অথবা 500 জন পাবে না একই কথা কিন্তু মানে একদম কি ছাড়া হয়ে গেল ম্যানেজ ছাড়া হয়ে গেল তাই না কারণ তো ও তো কি কারো আন্ডারে ছিল যখন ডিলিট করে দিই ওইগুলো তো কখনোই পাবো পাবো এই ওয়ার্নিংটা আপনার অ্যাপ্লিকেশন লেভেল দেওয়া লাগবে রাইট ওটা অ্যাপ্লিকেশন লেভেল হ্যান্ডেল করবেন যে এটার জন্য ডিলিট হয়ে যাবে এগুলা আমাদের ফার্স্ট গোল আমরা একটা ড্রপ ডাউন নিয়ে আসবো ডিপার্টমেন্টের জন্য তো এখানে আসি আমার ডেটাবেজে এটা না ডেটাবেস এটা কি 29 প্রাইমারি কি সেট করলাম ইয়েস সেট ডিপার্টমেন্টস ওকে চলে আসছে আর স্টুডেন্ট লেভেলে কি রাখবো আমরা নালে লোক করবো নাকি করবো না সেভ করতে দিবে দিবে না তাই না সেম কেস ওই ক্ষেত্রে সেই ক্ষেত্রে কি করা উচিত ফার্স্টে অ্যালো করবো দেন ডেটা আপডেট করে দিব দেন আবার এটা তুলে দিব এখন আমার বড় লাগবে এই যে এটা যে এই ডিপার্টমেন্টে অ্যাকচুয়ালি কোথা থেকে আসছে ডিপার্টমেন্ট থেকে এই কি যে কনস্ট্রে এটা আমার এখন বসান লাগবে ঠিক আছে যেটা আমি ইউনিকের ক্ষেত্রে করছিলাম একটা একটা অ্যাকচুয়ালি ইউনিক কি এখন আমরা যেটা করব রাইট ক্লিক করলাম এখন যাব রিলেশনশিপস এর মধ্যে কি বলতেছে ফরেন কি রিলেশনশিপ অ্যাড করলাম এখন যাব টেবিলস এন্ড কলাম স্পেসিফিক এখান থেকে গিয়ে সো আমার ফরেন কিটা অ্যাকচুয়ালি কোন টেবিলে আছে ফরেন কি স্টুডেন্ট টেবিলে আছে ও বলতেছে স্টুডেন্ট টেবিলে কোন কলামটা আমি বললাম এবং এ বলতেছে এই ফরেন কি প্রাইমারি টেবিল কোনটা এটা কোথা থেকে আসছে কোন একটা প্রাইমারি কি টেবিল থেকে আসছে না মানে কোন একটা টেবিলের প্রাইমারি কি অবশ্যই সো এটা কোনটা অ্যাকচুয়ালি ডিপার্টমেন্টের
সবাই কি বুঝতে পারছে এই জিনিসটা? আমি অ্যাকচুয়ালি ওই যে প্রাইমারি কি ফরেন কি রিলেশনটা আমি এখানে দেখা দিলাম, অ্যাকচুয়ালি এই ডিওপি আইডি অ্যাকচুয়ালি কোন টেবিল থেকে আসছে, কাকে রেফার করে, কাকে পয়েন্ট করে বসে আছে, রাইট? যেন এর বাইরে ইউজার ভ্যালু দিতে না পারে। ক্লোজ সেভ, ইয়েস। আমি কিছু ডিওপি এন্ট্রি করি এইভাবে, এখন আমার ডেটাবেজে ডাটা আছে, রাইট? এখন আমি জাস্ট এটার সাথে যেটা অ্যালাইন করতে পারি, আমার কোন স্টুডেন্ট কোন ডিপার্টমেন্টের, এখানে আসি স্টুডেন্ট টেবিলে। এখন কি আছে নাল সবগুলো আমি অ্যালাইন করে দিই, প্লাস ওয়ান ইন ওয়ান টু ওয়ান থ্রি সিক্স দিলে তো নেবে না, সরি যেহেতু এখানে অলরেডি আমার কি করা আছে কনস্ট্যান্ট বসান আছে, আমি যদি এখন এখান থেকে সিক্স আছে কি এটা সো কি দিচ্ছে, রাইট? এই তখন আপনি দেখবেন যে এরকম একটা আসবে ফরেন কি কনস্ট্যান্ট রিলেটেড এরকম, সেটা নিবে না এক্ষেত্রে। এখন তো আমার ড্রপ ডাউনটা লোড করা উচিত, আমাকে একটু স্টেপগুলো বলবেন। আমার ডিপার্টমেন্ট টেবিলে ডাটা আছে, আমি ডাটাগুলো ডাটাবেস থেকে তুলে নিয়ে এসে ড্রপ ডাউনে দেখাবো স্টেপগুলো কি হবে। এখন আগে ফার্স্টে ডিজাইন পরে আসে, ডিজাইন তো জাস্ট দেখা দিব সোর্স লোড হয়ে যাবে, রাইট? তার আগে আমার কি করা লাগবে? যখন লোড হবে তখন ডিপার্টমেন্টে ওটা তো পরের কাজ, আমার কাছে ডাটা রেডি আছে, আমি পেজ লোডে দেখাবো নাকি বাটনটি এগিয়ে দেখাবো সেটা কাজ। বাট ডাটা তো আবার নিয়ে আসা লাগবে ডাটাবেস থেকে, যেখানে কি একদম র আছে না ডাটা, এই ডাটাগুলো কি আমার অ্যাপ্লিকেশন লেভেল নিয়ে আসা লাগবে না? আমাকে সেই স্টেপগুলো বলেন। সো ফার্স্টে আমার না লাগবে মডেল, রাইট? সো আমরা আসি এখানে, মডেল নেই, নাম কি দিব? ডিপার্টমেন্টস হবে নাকি, তাই কি? ক্লাসের নাম অলওয়েজ কি হবে? নাও, রাইট? সাপোজ স্টুডেন্ট, ডিপার্টমেন্ট, কোর্স, রাইট? সো প্লুরাইজ ফর্ম কখন আসবে? যখন আপনার কালেকশন চলে আসবে, ঠিক আছে? টেবিলের মধ্যে আমার কী আছে? কালেকশন অফ ডাটা আছে, ওই ক্ষেত্রে আমরা ওইটা রাখছিলাম। বাট ডিপার্টমেন্ট বলতে আমি কি একটা সিঙ্গেল এন্টিটি বলছি আমি এখানে, রাইট? সিঙ্গেল অবজেক্ট। ওকে, সো ওর কী কী আছে? আইডি আছে, আইডি কোড নেম, নেম আছে, তারপর নেক্সট স্টেপ কি? কনস্ট্রাক্টর, হ্যাঁ কনস্ট্রাক্টর নিতে পারি। ID equal to ID, code equal to code, dom name equal to name. Okay, next. ডালে যাবো? এখানে কি নিব? ডিপার্টমেন্ট ম্যানেজার, আমি এখানে অপারেটর, ঠিক আছে? আমি বলি আমি এখানে অপারেটর, আমি জানি কিভাবে লেখা লাগে,
আপনি আমাকে ইনস্ট্রাকশন দিবেন আমি ওইভাবে করব ঠিক আছে আমি কিন্তু জানি না কোথায় কই যাওয়া লাগবে ওই ইনস্ট্রাকশন আপনি আমাকে দিবেন আপনি এখানে লিখব ডিপার্টমেন্ট অবজেক্ট এখানে বাজেট মেথড থাকবে যেখানে গেট ডিপার্টমেন্ট করতে হবে গেটওয়ে একটা মেথড লেখা লাগবে তাই তো আগে আমরা একটা গেটওয়ে তো গেটওয়ে ক্লিক করে আসি আপনারা সবাই একটু ডিসাইড করেন কি কোনটাতে যাবেন গেটওয়ে গেট করে আগে একটা গেটওয়ে গেটওয়ে তৈরি করব জি কেন এখানে যাওয়া যাবে না যাবে যাবে ঠিক আছে যান আর একজন বলতেছেন ম্যানেজার তৈরি করতে একজন বলতেছেন গেটওয়ে তৈরি করতে তো ডিপার্টমেন্ট গেটওয়ে তৈরি করলাম করলাম কানেক্ট করতে বলেন স্টেপ গুলো বলেন আমি বললাম কি আমি অপারেটর এখানে আমি কিছু জানি কানেকশন স্ট্রিং চেক করব একটা এটা ফিল হবে কানেকশন স্ট্রিং লাগবে রাইট এটা আমার আছে এখানে নিয়ে আসি এই যে এটা বলতেছেন এটা জি হ্যাঁ হ্যাঁ এটা নিয়ে আসি তাহলে ওই যে আল্লাহ ফাংশন মেথড বাই কানেকশন মেথডের মধ্যে কল করে দেন মেথড লাগবে গেট ডিপার্টমেন্ট আচ্ছা মেথড বলেন কি হবে লিখবো কি আমি একটু বলেন আমি টাইপ করতে পারি বাকি কিছু জানি না পাবলিক লিস্ট অফ ডিপার্টমেন্ট পাবলিক লিস্ট অফ ডিপার্টমেন্ট গেট অল ডিপার্টমেন্ট গেট অল ডিপার্টমেন্টস কিছু প্যারামিটার নাই নাকি না 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 তারপর লিস্ট অফ ডিপার্টমেন্ট হ্যাঁ লিস্ট ডিপার্টমেন্ট যে লিস্ট অফ কি নিব ডিপার্টমেন্ট মানে আমি যে কাজগুলো জানি আপনি বলতেছেন কানেকশন তৈরি করবো আমি কাজটা পারি ঠিক আছে বাকিগুলো পারি না কোয়েরি কি হবে সিলেক্ট অল ফ্রম ডিপার্টমেন্ট অল কি লাগবে আপনি তো এখানে অল বললেন মেথডের নাম এখন আর বলতেছেন অল লাগবে কি না তো সব তোমায় দিয়ে দেওয়ার কারণে এখন অল আর দরকার নেই আচ্ছা তুমি বলছেন শুধু নেম নিয়ে আসবেন তাই তো তাই কি কখন কি লাগে তো বলা তাই কি আমার আইডি দরকার আর নেম দরকার আচ্ছা এই ক্ষেত্রে আমি ইনস্টা লিখলাম আর ওইটা সব দুইটা সিলেক্ট করলাম কি পার্থক্য কি থাকলো আর আমি বলি আপনাকে আমি ধরেন এখানে 100টা কলাম সিলেক্ট করতেছি আর বলতেছি ও ই স্টার অল আপনার কি মনে হয় কোয়েরি কি এক্সিকিউট করতে সময় বেশি লাগবে দুইটার মধ্যে না সময় বেশি লাগবে না আমার একটা ফিলিং স্টার আসছে আসুক ফিলার করতে আসুক সেটা আসলে আসছে তাই না তারপরে কমান্ড রাখেন তারপর নেক্সট স্টেপ কি কমান্ড 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 স্কিল কমান্ড কোয়েরির কানেকশনটাকে প্যারামিটার সেভ করা দিলাম পাঠা কানেকশন ওপেন করুন রিডার তৈরি করুন এটা কি রিডার ভাই ডাটা রিডার স্কিল ডাটা রিডার স্কিল ডাটা রিডার command.execute reader reader.read কি কল করতে
টু ইন্টার তুমি স্ট্রিং করবে না কনভার্ট করতে হবে ইন্টিজার টু ইন্টিজার তারপর স্ট্রিং কোড ইকুয়াল টু কোড বা নেম রিডার কোড টু স্ট্রিং রিডার এবার অবজেক্টের ভিতরে এগুলি বানাই দিতে হবে সব অবজেক্ট না ডিপার্টমেন্ট অফ ডিপার্টমেন্ট ডিপার্টমেন্ট এই ডিপার্টমেন্ট প্যারামিটার প্যারামিটার বাই আইডি কোড নেম এবার ডিপার্টমেন্ট লিস্টে অ্যাড করে দেন ঠিক আছে সবাই একসাথে ভুল করতেছেন তাই না আমাদের কোনো রো নাই কানেকশন কি ক্লোজ হবে জীবনে সবাই একসাথে ভুলে কিভাবে ভুল করতেছেন একসাথে একজন তো বলবেন হ্যাঁ না ভাই ঠিক আছে এখানে ভুল আছে সবাই একসাথে দেখে দেখে কিভাবে ভুল করতেছেন এটা কোথায় হবে তারপর দিলাম রিটার্ন আমি রিডার ওপেন করি নাই রিডার ক্লোজ বাইরে কেন করবো আমি এখানে ঢুকি নাই রিডার ক্লোজ বাইরে কেন করবো কিন্তু রিডার ওপেনই করি নাই আপনি যে বলতেছেন রিডার ক্লোজটা এখানে হবে আপনি রিডার ওপেন করছেন এখানে এ বাইরে এটা তো ওপেন হয় ঠিক আছে গোলা আপনার এত এই যে এতগুলা স্কুয়ে বসে আছেন আপনি বলেন না তো আমরা এখানে চলে আসি এই মেথডটাই সেম মেথড হবে এখানে এখানে আমার কি লাগবে কার সো ডেভেলপমেন্ট গেটওয়ে আপনারা যেভাবে ইনস্ট্রাকশন দিচ্ছেন যে কোড করবে সে কনফিউজ হয়ে যাবে আপনি বলতেছেন গেটওয়ে কার গেটওয়ে বলবেন না এখানে স্পেসিফিক কি বলবো রাইট ইনস্ট্রাকশন এভাবে দিলে কিন্তু হবে না একদম স্পেসিফিক ইনস্ট্রাকশন দেওয়া লাগবে কারণ আপনি এখানে কোড করতেছেন এখানে রাইট আচ্ছা এখন কি করব আমার ডাটাবেসে ডাটা তুলে নিয়ে আসার কাজ শেষ এখন এটা জাস্ট আমাদের ড্রপ ডাউনে এজ এ ডেটা সোর্স হিসেবে চিনে দেওয়া লাগবে জাস্ট আছে তো আমাদের এখানে চলে আসি ডিজাইনে আমি এখানে এই যে নেমের উপর একটা ড্রপ ডাউন নিব রাইট আমি এটা কপি করি এখানে একটা অংশ থাকবে সেটা হলো ডিপার্টমেন্ট এইখানে যেটা দেখতেছি টেক্সট বক্স টেক্সট বক্সটা থাকবে না এখানে একটা ড্রপ ডাউন চলে আসবে ড্রপ ডাউন লিস্ট ইনফ অলরেডি আছে আমার এখানে নাম কি দিব ডিপার্টমেন্ট ড্রপ ডাউন লিস্ট এখানে আমি একটা মেথড রাখি যে মেথডের কাজই হবে এই ডিপার্টমেন্টগুলো ওই ড্রপডাউনে লোড করে দেওয়া কীভাবে লোড করবে
ওই যে ম্যানেজার হয়ে কল করে নিয়ে আসবে ডাটাগুলা সম্পূর্ণ প্রাইভেট ভয়েড লোড ডিপার্টমেন্ট সো কি করবে ও ফারস্টে ডিপার্টমেন্ট ম্যানেজার কি ইউজ করবে এখানে তারপর ডিপার্টমেন্ট ম্যানেজারের কোন মেথড কল করবে আমাদের যে ড্রপ ডাউন সেখানে আমি দেখাবো ডিপার্টমেন্ট ড্রপ ডাউন লিস্ট এর ডেটা সোর্স হিসেবে আমি এখন চিনে দিব আপনি যখন একটা ইমেল রেজিস্ট্রেশন করেন অথবা যে কোনো ক্ষেত্রে যখন আপনার কান্ট্রি সিলেক্ট করা লাগে আপনি দেখছেন কান্ট্রির নামগুলো দেখেন না দেখেন তো আচ্ছা ওইটা অ্যাকচুয়ালি যেটা দেখতেছেন সেটা হলো টেক্সট যেটা ইউজার আমরা দেখতেছি বাট ডেটাবেজ রিলেশনশিপের ক্ষেত্রে আমরা কি বলছিলাম যে এখানে আমরা কেন নেম রাখবো না কেন কোড রাখবো না চেঞ্জ হয়ে যেতে পারে এর মানে ওই রিজনে কি যে আপনি যে কান্ট্রি সিলেক্ট করতেছেন এর মানে কি ওইখানে কি নেম যাচ্ছে কোড যাচ্ছে কান্ট্রির কি যাচ্ছে আইডি যাচ্ছে এর মানে আপনার অ্যাকচুয়ালি সিলেক্ট করতেছেন একটা টেক্সট বা তার এগেনস্টে ব্যাকএন্ডে একটা ট্যাগ করা আছে অ্যাজ এ ভ্যালু হিসেবে রাইট আইডি যেটা অ্যাকচুয়ালি সার্ভার সাইড আইডি পাস হচ্ছে আপনি সিলেক্ট করছেন কি টেক্সট সো ওই টেক্সটের পিছনে একটা ভ্যালু ট্যাগ করা আছে অবশ্যই ওই ভ্যালু অ্যাকচুয়ালি ওই সার্ভার সাইডে ই হচ্ছে পাস হচ্ছে সো আমরা যেটা করবো এইখানে ঠিক ওইটা বলে দেবো যে অ্যাকচুয়ালি ইউজার দেখবে কোনটা এবং সার্ভার ওইটা যদি সিলেক্ট করা হয় সার্ভার সাইডে ভ্যালু কী যাবে এটা আমার বলে দেওয়া লাগবে এখানে কখন ঠিক ডিটারমাইনের পূর্বে আমার এখানে বলা লাগবে যে ডাটা টেক্সট ফিল্ড কী হবে টেক্সট ফিল্ড বলতে বোঝাচ্ছি যে ইউজার কী দেখবে ডিপার্টমেন্টের কোন প্রপার্টিটা দেখবে নেম দেখাবেন যদি আপনার কোড দেখার প্রয়োজন হয় আপনি কোড দেখাবেন আমি বললাম ঠিক আছে আমি নেম দেখাবো সো আমরা এখানে এসে আমি বললাম নেম এটা কিন্তু প্রপার্টির নাম নট ডেটাবেসের কলামের নাম এবং আপনি বলেন যে ডাটা ভ্যালু ফিল্ড মানে আমি যখন এখানে এই টেক্সটটা সিলেক্ট করবো তার হিসেবে সার্ভার সাইডে কী ভ্যালু পাস হবে আইডি এ মানে হলো এখানে যে ভ্যালুটা আছে সেটা দেন ডেটা বাই আচ্ছা এই ড্রপ ডাউনটা লোড হবে কখন চান আপনি কোন টাইমে লোড হোক পেজ লোডে সো এই এই মেথডটা আমরা কল করবো কোথায় কি কখন কল করবো গেট রিকোয়েস্ট নাকি পোস্ট রিকোয়েস্ট গেট রিকোয়েস্ট বোথ মানে কোন এমনি লোড করব ঝামেলা আছে না পোস্টে ঝামেলা আছে এডিট করব আপডেটের কি জিনিসটা মনে আছে এডিট করতে হলে তো আপডেট করার সময় কি হচ্ছিল বারবার ওই যে নিয়ে এসেছিলাম বারবার কি কল হচ্ছিল না মনে আছে জিনিসটা আপনি যে আপডেট করতে পাঠাচ্ছিলেন বারবার কি হচ্ছিল যখন আমরা যে এটা বসাই নাই তখন কি হচ্ছিল আবার বাবা চেঞ্জ হচ্ছিল না আপনি ঘটা ছিল আবার নতুন করে নিয়ে আসতেছিল সো এবারে কি পেজ লোড হচ্ছে যার কারণে এরকম হচ্ছিল আচ্ছা পেজ লোড হওয়া মানে কি গেট রিকোয়েস্টে সো আপনি দেখুন এটা এই যে পোস্ট ব্যাকের বাইরে দেন এর মানে কি অলওয়েজ মানে গেট রিকোয়েস্ট আলটিমেটলি দিচ্ছেন আর যদি আপনি এখানে কল করেন এখানে যদি কল করেন ফাইনালি কি হবে এটা আবার নতুন করে লোড হবে না ধরেন আপনি তিন নম্বর ডিপার্টমেন্ট সিলেক্ট করছেন বাট ফাইনালি আলটিমেটলি কী পাবে অলওয়েজ প্রথমটা পাবে কিন্তু অলওয়েজ কিন্তু প্রথমটা পাবে কেন পেজ লোড হয়ে গেছে নতুন করে যেটা বাই ডিফল্ট সিলেক্ট ছিল ফার্স্টে সেটাই অলওয়েজ সিলেক্ট ভ্যালু পাবে যেটা আমরা এখানে দেখছিলাম সো এটা আমাদের দেওয়া উচিত কোথায় পোস্টে এই পোস্ট ব্যাকের ভিতরে এখানে এর মানে যখনই গেট টু গেস্ট হবে তখন অনলি নতুন করে লোড হবে বাট আমি যখন সাবমিট বাটন ক্লিক করলাম সেভ বাটন ওই ক্ষেত্রে এটা নতুন করে যেন লোড না হয় কারণ আমি অলরেডি একটা ভ্যালু সিলেক্ট করে দিছি লোড হলে কী হবে আবার আগের ভ্যালু চলে যাবে এর মানে হলো আমার সিলেক্টেড ভ্যালুটা থাকলো না এই ক্ষেত্রে ভ্যালু চেঞ্জ হয়ে যাচ্ছে
ড্রপ ডাউন আমার তৈরি হয়ে গেছে, তাই না? ঠিক আছে, আমরা এখানে নেম দেখাইছি, সেই কারণে নেমগুলো আসছে এখানে। আচ্ছা, এখন আমাদের কিছু চেঞ্জ করা লাগবে। চেঞ্জটা হলো, আমি যখন এখানে সেভ করব, সেভ করার সময় যে ডিপার্টমেন্ট আইডিটা যাবে, আমি যদি কোড লিখি না, এখনো লিখছি, লেখা হয়নি, তো সেভ বাটন এখানে আমরা চলে আসি, স্টুডেন্ট গেটওয়েতে চলে আসি। এখন আমরা কি যাবে অ্যাডিশনাল কলামে, হ্যালো রাখছি কি আমরা ডিপার্টমেন্ট? আচ্ছা রাখি নাই, তো স্টুডেন্ট কাছে চলে আসি। দেখেন এখন যখন আমি যে যারা এটা ইউজ করতেছে তাদের কি ডিপার্টমেন্ট অবশ্যই দেওয়া লাগবে, যারা এটি ইউজ করবে তাদেরকে অবশ্যই দেওয়া লাগবে, কারণ এখন সবার জন্য ডিপার্টমেন্ট আইডি কি হয়ে গেছে, ম্যান্ডেটরি হয়ে গেছে। সো আমার এখানে যেটা করা লাগবে, এটা সেট আপে কোথায়, এবং এখানে যখন আসবে, এখন আমরা অ্যাডিশনাল পাস করবো কি, যে ডিরেক্টরি কোথায় যাবে, এই যে এখানে চলে যাবে, এটা আমরা জানি, কিন্তু এইগুলো নিয়ে আলোচনা করার কিছু নেই, আমরা কনসেপ্ট ওভারলোডিং জানি। এখন দেখেন, এখন যে আইডিগুলো সিলেক্ট করে নাই, বাট তার এখন কি ম্যান্ডেটরি কি হয়ে গেছে, ডিপার্টমেন্ট আইডি অবশ্যই দেওয়া লাগবে, যেহেতু ইউজার চাইছে, এখন সব জায়গায় ওই চেঞ্জটা করা লাগবে। বাট আমার তো ডিপার্টমেন্ট আইডির ভ্যালু এখনও নিই নি আমরা, সো ড্রপ ডাউন থেকে না লাগবে না কোন ডিপার্টমেন্ট সিলেক্ট আছে, সো ইন্ট ডিপার্টমেন্ট আইডি ড্রপ ডাউন লিস্ট ডট সিলেক্টেড ভ্যালু। সো এই ক্ষেত্রে অ্যাকচুয়ালি ও রাখে যেটা সেগুলো স্ট্রিং, বাট আমি রাখার ট্রাই করতেছি কোথায়, ইন্টিজারে। কি করা লাগবে, কনভার্ট করা লাগবে, এবং এই যে প্রিন্ট আইডি কোথায় পাস করব, এখানে, তাই না? আর কোথায় আছে দেখি, এখন আসবে ডিপার্টমেন্ট আইডি। সো যখন আমি নিয়ে আসবো সবগুলো স্টুডেন্ট, তখন আমার কি এখন রিড করবো, আমি এখন থেকে তার ডিপার্টমেন্ট আইডি কি সেটাও রিড করবো না, কলমের নাম কি ডিপার্টমেন্ট আইডি, এই ক্ষেত্রে আমি পাস করে দিব এখানে শেষ শেষে ডিপার্টমেন্ট আইডি। এই কাজটা আবার একটা জায়গায় লাগবে, এটা যখন এই যে সিঙ্গেল স্টুডেন্ট নিয়ে আসতেছি তখন কিন্তু লাগবে আমার ডিপার্টমেন্ট নিয়ে আসা। তো আমি এটা এখানে দিয়ে দিলাম, এখানে আপডেট যে কোয়েরি আছে সেখানে কি ডিপার্টমেন্ট দেওয়া লাগবে, নাহলে আপডেট করা যাবে না। কোথায় আচ্ছা দাঁড়ান, আসতেছি এখানে, বলেন এটা তো আমার কিছু রিফ্যাক্টরিং করার দরকার ছিল, আমি কোডে চেঞ্জ করলাম, রাইট? ওই ক্ষেত্রে আচ্ছা এবার আমরা রান করি। আচ্ছা দেখি আর কিছু কি বাকি আছে,
এখানে আসি। সো আপনি এখান থেকে অলরেডি নিয়ে নিয়েছি স্টেটমেন্ট আইডি, এবার এখানে আমি ওই কলমটা শো করি ডিপার্টমেন্টের জন্য, ওইটা চেঞ্জ করা বাকি আছে। কোন স্টুডেন্টের কোন ডিপার্টমেন্ট সেটা দেখানো লাগবে। নতুন একটা কলম নিয়ে আসতেছি, ডিপার্টমেন্ট, এখানে কি দেখাবো? এখানে সোর্স কি স্টুডেন্ট না নাকি? স্টুডেন্ট তো সোর্স, এখানে ওর কাছে কি রাখছেন ডিপার্টমেন্ট নেম বলে কিছু রাখছেন না? কি রাখছেন? আইডি রাখছেন। সো ওখানে কি দেখানো লাগবে? আইডি দেখানো লাগবে, কোনো উপায় নেই আপাতত। ঠিক আছে, ওখানে দেখালাম, রান করি আমরা। মান্থ প্রপার্টি যেটা ওই অনুযায়ী আসবে। আচ্ছা, সো ওয়ানের জন্য আমরা জানি কি সিএসসি, এটা আমরা সবাই জানি। ক্লিক করলে সিসিসি এর কাছে স্বাভাবিক হবে। টু এর জন্য কি আসবে? কি হলো, কি আসলো বলেন? সবাই মিলে একসাথে ভুলপুট করলেন নাকি? কাজই করতেছে না। থ্রি এর জন্য কি আসবে? সিএসসি সিভিল। ডিপার্টমেন্ট ড্রপ ডাউন লিস্ট ডট সিলেক্টেড ভ্যালু হবে এই যে স্টুডেন্ট যেটা আসলো তার এটা স্ট্রিং নেই রাখার ট্রাই করতেছি কি ইন্টিজার, সো এটা কি করা লাগবে? স্ট্রিং করা লাগবে। সো আসলো এখানে, সো ওয়ানের জন্য কি আসবে? সিএসসি। ঠিক আছে, টু এর জন্য কি আসবে? তাই তো, এটা রিসেট হবে বলেন তো? আমি তো এখানে সেট করতেছি, রাইট? এখানে সেট করতেছি কখন? এখানে গিয়ে সেট হয়ে যাচ্ছে অলরেডি। এখন আমি যদি এখন চেঞ্জ করি, সাপোজ শো দিলাম, তার ডিপার্টমেন্ট চেঞ্জ করতেছি যে নাজমুল, ওনার ডিপার্টমেন্ট করে দিলাম কম্পিউটার সায়েন্স, নাজমুল যে রাইট তিন ছিল এখন করে দিব কত? এক। আপডেট সাকসেসফুল, কি হয়ে গেছে? আপডেট কাজ করতেছে। এখন আমরা যেটা পারি, কি পারি বলেন? ইনসার্ট করতে পারি, শো করতে পারি, আপডেট করতে পারি। আমরা এখন যেটা দেখলাম যে আমরা ডিপার্টমেন্ট দিয়ে আমরা ড্রপ ডাউন থেকে ভ্যালু নিয়ে আমরা সেভ করতে পারি, তাই না? মানে ওয়ান টু মেনি ব্যাপার যেটা, সেটা আমরা দেখলাম অ্যাকচুয়ালি। আচ্ছা, এই ক্ষেত্রে যে জিনিসটা করবো দেখছি, মানে যদি বলি রিয়েল লাইফে রিলেশনশিপটা যদি দেখেন, আপনার ওয়ান টু মেনি, রাইট? আমি যখন এখান থেকে দেখব তখন দেখতেছি হ্যাঁ একটা স্টুডেন্টের স্টাফ অনেকগুলো
স্টুডেন্ট থাকবে একটা ডিপার্টমেন্ট। আর এখান দিয়ে যখন আমি দেখবো তখন দেখতেছি যে অনেকগুলো স্টুডেন্ট অ্যাকচুয়ালি একটা ডিপার্টমেন্ট থাকতে হবে, বলতে পারেন যে স্টুডেন্ট যতগুলো হোক প্রতিটা স্টুডেন্টের ডিপার্টমেন্ট কটা থাকবে একটাই থাকবে, তাই না? এটা হলো অ্যাকচুয়ালি ওয়ান টু ম্যানেজ এটা। ওকে, এটা আমরা অলরেডি উইথ অ্যাসোসিয়েশন দেখছি, কিন্তু করতে পারে এটা একদম ডিটেলস আছে কি হবে। কারো কোশ্চেন আছে এটা নিয়ে? সো ফার আমরা যা আলোচনা করলাম এগুলোর উপর কোনো কোশ্চেন আছে? সবাই বুঝতে পারছে? সরি ইমেজ দিয়ে দে, সরি স্টুডেন্ট ইমেজ দিয়ে দে, ইমেজ এটা আপনি কাজ করবেন। আচ্ছা আর কারো কোশ্চেন? ওনার টেলো সাজেশন ডিপার্টমেন্টের কোথায় গ্রিড ভিউতে কি করলে বলেন তো, আইডি তো অবশ্যই দেখাবো না এখানে, আপনারা জানেন আমিও জানি আইডি দেখাবো না, দেখালে কি হবে? উইজিট টকেন আমরা আলোচনা করলাম, তাই না? ওই যে প্রাইমারি কি নিয়ে আলোচনা যখন করছি আইডি তো দেখাবো না, কি দেখাবো? নিয়ম অথবা কোড দেখাবো, রাইট? আচ্ছা এই আলোচনাটা আইডি বদলে কি আমরা নিয়ম অথবা কোড দেখাতে পারি সেটা আমরা নেক্সট ক্লাসে করবো, আজকে না, ঠিক আছে? আসি করলে অনেক কিছু আপনাদের উপর পড়ে যাবে, একটু বেশি পেশা অনেক সময় গেছে, ঠিক আছে? কারণ আমি যদি ওই আলোচনা নিয়ে আসি দেখবেন আরও অনেক আলোচনা চলে আসবে, রাইট? সো দেখবেন যে দশটা বাজে থাকতে পারবেন আপনাদের, থাকবে? কিছু দিয়ে দেবেন।